ittaqil maharim takun atqan nas, haram থেকে বাঁচুন তাহলে আপনি মুত্তাকি হয়ে যাবেন, মানুষের মধ্যে আপনি মুত্তাকি হিসেবে পরিগণিত হবেন। আমরা বাজারে যখন যাই তখন দু হাত ভর্তি বাজার করে আনি, অনেক টাকা খরচ হয়ে যায়, অনেকের মন পেরেশান হয়ে যায়, কিন্তু আপনি কি জানেন আল্লাহর প্রিয় নবী কত বড় সুসংবাদ দিয়েছেন? আপনি যে বাজার করে আনছেন, বাজার থেকে যে প্রতিদিন বা প্রতি মাসে, অনেকে মাসিক বাজার করেন, এই যে বস্তা বস্তা চাউল, সবজি, তরি তরকারি, মাছ মাংস, এইসব কিছু আপনি ঘরে খাবার জন্য যে আনছেন, এটাও যে সদকা। আল্লাহর নবী কত সুন্দর বয়ান করেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আতআমতা যাওজাতাকা ফাহুয়া লাকা সাদাকা, আপনি যদি আপনার পরিবার স্ত্রীর জন্য খাদ্যদ্রব্য কিনে আনেন সেটাও একটা সদকা। ওয়ামা আতআমতা ওয়ালাদাকা ফাহুয়া লাকা সাদাকা, আপনি আপনার সন্তানদের জন্য যে বাজার সয়দা করলেন, তাদের জন্য যে খরচ করলেন সেটাও সদকা। ওয়ামা আতআমতা খাদিমাকা ফাহুয়া লাকা সাদাকা, আপনার অধীনস্থ যারা আছে, কাজের লোক বলুন বা চাকরিজীবী বলুন, আপনার অধীনস্থ তাদেরকে যে তাদের জন্য যে খরচ করছেন সেটাও হলো সদকা। ওয়ামা আতআমতা নাফসাকা ফাহুয়া লাকা সাদাকা, আর আপনি নিজে যে খাদ্যদ্রব্য গ্রহণ করছেন সেটাও সদকা। সেই জন্য এসব বিষয়ে কৃপণতা করা উচিত নয়, কারণ আপনার পরিবারের জন্য খরচ করা আপনার জন্য ওয়াজিব, সন্তান সন্ততির জন্য খরচ করা আপনার জন্য ওয়াজিব, কিন্তু এই ওয়াজিব কাজটা কখন সদকা হয়ে যাবে? আমার নবী বলেন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি যখন তার নামায় আমল দেখবে, আমল নামা দেখবে, সেখানে দেখতে পাবে সে যা তার পরিবারের জন্য, তার সন্তানদের জন্য যা খরচ করেছিল, সে খরচ করার সময় কিন্তু তার নিয়ত সহি ছিল, সেজন্য সমস্ত ওই খরচের টাকাগুলা তার আমল নামায় সদকার নেকি হিসেবে লেখা হয়েছে। সুতরাং আমাদের নিয়ত সহি করতে হবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য যে তারা এই খাদ্যদ্রব্য গ্রহণ করে তারা আল্লাহর ইবাদত করবে, তারা কোরআন তেলাওয়াত করবে, তারা ফরমাবরদার হবে, তারা নেক আমল করবে, এবং সেই জন্য আল্লাহ তাআলা যে আমাকে জিম্মাদারি দিয়েছেন সেই জিম্মাদারি আমি যথাযথ আদায় করব, এবং এই নিয়ত থাকবে যে আমার এই লালন পালন, আমার এই তাদের জন্য খাদ্যদ্রব্য পোশাক আশাক ক্রয় করা, এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপর জিম্মাদারি, সেই জিম্মাদারি আমি যথাযথভাবে সুন্দরভাবে আঞ্জাম দিব। তাহলে আল্লাহ তাআলা আপনার দুনিয়ার এই খরচটাকে আখেরাতের ময়দানে আপনার জন্য সদকা হিসেবে পেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামায় সেটা সদকা হিসেবে দেখাবেন, এবং ওই বান্দা সেটা দেখে তখন খুশি হয়ে যাবে। তাই আমাদের যে স্ত্রী পুত্র এবং অধীনস্থ যারা আছে, এমনকি নিজের জন্য খরচ করতে যে কঞ্জুসি করা, কৃপণতা করা উচিত নয়, যে আন্তরিকভাবে আল্লাহকে রাজি করার জন্য খরচ করা উচিত, যাতে আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদের আমল নামায় সদকা হিসেবে লিখে দেন।